আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বিনিময় ইলেকট্রিক্যালের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের ভিডিওটি হচ্ছে ব্যাটারি চালিত ইজিবাইক এক চার্জে 300 কিলোমিটার চলবে। তো থাম্বেল দেখে এবং ভিডিওর ক্যাটাগরি থেকে হয়তো অনেকে অবাক হতে পারেন যে অটো গাড়ি এক চার্জে 300 কিলোমিটার কিভাবে চলে, কিন্তু এটা আসলে একদম বাস্তব। ব্যাটারি চালিত ইজিবাইক এক চার্জে 300 কিলোমিটার চলবে। না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, এবং চ্যানেলটিতে যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ব্যাটারি চালিত ইজি বাইক এক চার্জে 300 কিলোমিটার চলে, এই কথাটা কিছু লোকের কাছে আশ্চর্য মনে হতে পারে, কিন্তু এটা আসলে বাস্তব। বর্তমান বিশ্বে যে আপডেট প্রযুক্তি ব্যবহার হচ্ছে সেখানে কিন্তু সবকিছুই আপডেটের দিকে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে এই নতুন মডেলের যে ইজি বাইকটা নামানো হয়েছে, নতুন মডেলের যে আপডেট করা হচ্ছে সেটা হচ্ছে এক চার্জে চলবে 300 কিলোমিটার। তো এই অটো গাড়ির কিন্তু অনেক দিকগুলাই আপডেট সিস্টেম আছে। তো আগের যে অটো গাড়িগুলো সেটা ছিল 3 চাকা, তো এই অটো গাড়িটি হচ্ছে 4 চাকা, এবং চাকাটিও কিন্তু আগের অটোর চেয়ে অনেকটাই স্ট্রং, এবং এটার সিট সংখ্যা হচ্ছে 12 জন লোক ব্যবহার করতে পারবে, 12 জন আপনার যাত্রী ব্যবহার করতে পারবে। তো এটার যে ব্যাটারি পজিশনটা, এটার ব্যাটারি পজিশনটাও কিন্তু আগের যে ব্যাটারি সেটার চেয়ে কিন্তু অনেকটাই বেটার। তো এই গাড়িগুলো কিন্তু আসলে চার্জিং সিস্টেমগুলো যে সিস্টেম দেখানো হয়েছে, তো চার্জিং সিস্টেম আগের তুলনায় প্রায় কিছুটা কম খাবে এবং ব্যাকআপ কিন্তু অনেকটাই বেশি দিবে। তো সেই ক্ষেত্রে কিন্তু এই ইজি বাইকগুলো কিন্তু অনেকই বেটার হবে। তো আগের যে অটোগুলো ছিল সেই অটোগুলো কিন্তু 100 থেকে হাইস্ট 100 150 কিলো এরকম কিন্তু চলতো, কিন্তু এখনকার যে আপডেট প্রযুক্তি ব্যবহার করার পরে যে আপডেট ইজি বাইকগুলো আমদানি করা হচ্ছে, সেই ইজি বাইকগুলো কিন্তু আগের তুলনায় অনেকটাই মাইলেজ বেশি পাওয়া যাবে। তো যারা এই সিস্টেম গাড়ি ব্যবহার করতে চান অথবা ক্রয় করতে চান, তারা আসলে এই সিস্টেমগুলাই কিনতে পারবেন, কারণ আগের তুলনায় আপনি যাত্রীও বেশি বহন করতে পারবেন, আপনার মাইলেজটাও আগের থেকে অনেকটাই বেশি পাবেন। তো আগেরটা যদি আপনার আসন সংখ্যা ছিল কম, তো এটার কিন্তু আসন সংখ্যাটা অনেক বেশি, এটা আপনার 12 জন লোক অনায়াসে যাতায়াত করতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এবং আগের যে ইজি বাইকগুলোর আমাদের যে 5টি ব্যাটারি ছিল সেখানে কিন্তু অ্যাসিড ছিল, তো প্রতিদিন অ্যাসিড ভরা এবং অ্যাসিড চেক করা সেটা কিন্তু একটি ঝামেলার মধ্যেই ছিল। তো এই যে গাড়িগুলো আপডেট করা হয়েছে, তো এখানে কিন্তু অ্যাসিড ব্যাটারি ব্যবহার করা হয় নাই, এখানে কিন্তু স্ট্রং লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার চার্জটা আগের থেকে অনেকটাই বেশি থাকবে, এবং চার্জটা যদি কম ভোল্টেজও থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না, ভোল্টেজ কম বেশিতে কোনো সমস্যা হবে না। এখানে 1টি ব্যাটারি ব্যবহার করা হয়েছে 60 ভোল্টের, 60 ভোল্ট প্লাস 1টি ব্যাটারি ব্যবহার করা হয়েছে, সেক্ষেত্রে কোনো সমস্যা হয় নাই। তো লিথিয়াম ব্যাটারি কিন্তু স্ট্রং অনেক বেশি করা হয়েছে, যাতে করে ব্যাটারিটি অনেক দিন বেশি টিকবে, এবং ব্যাটারিটি কিন্তু আপনার চার্জ সিস্টেমটাও আগেরটা থেকে অনেকটাই বেশি। আগেরটা যদি তুলতো 150 কিলোমিটার, এখনকার যে এই সিস্টেমটা সেটা চলবে 300 কিলোমিটার। তো সেই ক্ষেত্রে কিন্তু দাম জিনিসটাও একটু ডিফিকাল্ট হতে পারে, কারণ দামের যে সিস্টেমগুলা আগেরটার যে দাম ছিল সেটার তুলনায় কিন্তু এই খেয়া যে গাড়িগুলা এটার আপডেট করার নাম দেওয়া হয়েছে খেয়া। তো এই খেয়া যে ইজি বাইকটা সেটা কিন্তু দামটাও কিন্তু আগেরটার থেকে অনেকটাই বেশি, আগেরটার সাপোজ 1.5 থেকে 2 লাখ টাকার মধ্যে পাওয়া যাইতো, আর এই যে খেয়া যে ইজি বাইকটা এটার দাম হচ্ছে 5.5 লক্ষ টাকা। তো 5.5 লক্ষ টাকা এটার দাম নির্ধারণ করা হয়েছে। তো তারপরেও আপডেট সিস্টেমে হয়তো সময়সীমা অতিক্রম করে এটার দাম আপ ডাউন করতে পারে, সেটা বলা যাচ্ছে না। তো যারা এই সিস্টেমগুলো ক্রয় করতে চান, নতুন অটো গাড়ি কিনতে চাচ্ছেন, তারা এই সিস্টেমটি অবশ্যই কিনতে পারবেন, কারণ এটি কিন্তু আগেরটার থেকে অনেকটাই বেটার কাজ করবে। তো আশা করি ভিডিওটি অবশ্যই বুঝতে পেরেছেন। তো ভিডিওটি দেখে যদি আপনার একটু হলেও উপকার হয় তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন, এবং বন্ধুদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।